হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, একটা বিষয়ে আমরা খেয়াল করলাম যে আমাদের এখানে একটা বিষয় নিয়ে খুবই প্রবলেম হচ্ছে যারা নতুন জয়েন করেছে streaming.com। আসল সমস্যাটা হচ্ছে ওনারা বুঝতে পারছেন না কিভাবে কাজ করবেন, অনেক সময় বুঝিয়ে দেওয়ার পরে অনেক সমস্যা ফিল করছেন। সো আমি আজকে এই বিষয়টা খুব সহজভাবে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আশা করি আপনাদের খুব সুবিধা হবে বিষয়টি এই টিউটোরিয়ালটি দেখার পর। ওকে, সর্বপ্রথম আমি বলে নেই যে আমরা ডেইরি গেমে ডায়েরি গেমে অংশগ্রহণ করছি। সো এই ডায়েরি গেমটা আসলে কি, আর এই ডায়েরি গেমে আমরা কিভাবে কাজ করব? আপনারা সবাই জানেন যে ডায়েরি বলতে হচ্ছে আমরা যে ডায়েরিটা লিখি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডায়েরি লেখে। ডায়েরির কাজ হচ্ছে কি, সেখানে প্রতিদিন আমরা প্রতিদিনের তারিখ দিয়ে প্রতিদিনের অ্যাক্টিভিটি লিখি, আমরা সেখানে কি করলাম আজকে। ঠিক এই জায়গাটা সেই রকমই, এখানে আমাদের একটা তারিখ থাকবে যেই তারিখে আমরা পোস্ট করব, আর সারা দিনে আমরা কি করলাম সেই অ্যাক্টিভিটিটা আমরা আমাদের ব্লগের মধ্যে লিখব, আর এর মাঝে আমরা কিছু কিছু ছবি দিব, আমরা কিছু অ্যাক্টিভিটির ছবি দিব। এতে হবে কি, আপনার ব্লগটা পারফেক্ট হবে। আপনি যদি ছবি না দেন তারপরেও হবে, কিন্তু ছবি দেওয়াটা বেস্ট আপনার জন্য। যাই হোক, আমরা সাধারণত 8টার বেশি এখানে ছবি ব্যবহার করতে পারবো না। এইটাই হচ্ছে ডায়েরি গেম, আর কিছু না। আর ডায়েরি গেমে পোস্ট করার পর নিচে কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমার আপনাদের প্রপার ভাবে দিতে হবে। আর আমার মনে হয় ট্যাগগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপ সহ ডিসকর্ড গ্রুপ সব জায়গাতেই দেওয়া আছে। যাই হোক, এখন চলে আসি টোটাল টিউটোরিয়াল, আপনাদের জন্য সহজভাবে যেভাবে কাজ করতে হয়। সর্বপ্রথম লগইন এ চলে যান। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লগইন করছি রানসেল আহমেদ একটা আইডি দিয়ে। আমরা প্রাইভেট পোস্টিং কি দিয়ে এই অ্যাকাউন্টটিতে লগইন করব। ঠিক আপনাদেরও যেমন প্রাইভেট পোস্টিং কি আছে, সেই প্রাইভেট পোস্টিং কি দিয়ে আপনারা এখানে লগইন করবেন। লগইন পর যারা নতুন এই বিষয়ে কোনো কিছু জানেন না তাদের জন্য এই বিষয়টা অ্যাকচুয়ালি, তারা এক্সপ্লোর কমিউনিটিতে ঢুকবেন। ঢোকার পর এখানে দেখবেন স্টিম বাংলাদেশ কমিউনিটি, আপনারা বের করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিম বাংলাদেশ, এই কমিউনিটিতে আপনারা ঢুকবেন। ঢোকার পর আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্টিম বাংলাদেশ কমিউনিটিতে এভাবে জাস্ট সাবস্ক্রাইব আপনাদের করে নিতে হবে। এখন আপনারা যখন ডেইলি গেমে বা ডায়েরি গেমে যখন আপনারা অ্যাটেন্ড করবেন তখন কিভাবে করবেন, এটি একটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিটি হচ্ছে কি, আপনি যখন ডায়েরি গেমে যখন অংশগ্রহণ করতে যাচ্ছেন তখন ঠিক এটার একটি ট্যাব ওপেন করে রাখেন। আর আপনাদের এখানে করতে হবে নিউ পোস্টে ক্লিক করতে হবে। এই চলে আসলে স্টিম বাংলাদেশে আপনাদের ডায়েরি গেম পোস্টিং অপশন। এখানে হচ্ছে টাইটেল, টাইটেলটা সাধারণত আপনারা যেটি দিবেন সেটা হচ্ছে 1000 ডে অফ স্টিম। এখন দেখুন এই বিষয়টি, এখানে এখানে যেটি আছে আপনাদের টাইটেল, এটি হচ্ছে আপনাদের ব্লগের ডিসক্রিপশন, এখানে হচ্ছে ট্যাগ, এই বিষয়গুলি আপনাদের লিখতে লাগবে। এখন ডিসক্রিপশনে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটি, আপনারা কি করেছেন সারাদিন সেই বিষয়টি পুরোটি লিখতে হবে ডিসক্রিপশনে, প্লাস এখানে ছবি আপলোড করতে লাগবে। আর টাইটেল কি হবে, এটি জানার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের স্টিম বাংলাদেশ পেজে আপনি যখন কমিটিতে প্রবেশ করবেন, প্রবেশ করে এখানে দেখবেন মডারেটর থেকে মেম্বার সহ অসংখ্য ইউজার রয়েছে। আপনার সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো একজন ইউজারের যারা এখানে অলরেডি কাজ করছে তাদের একটি পোস্ট ওপেন করবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ইনি টাইটেল কি দিয়েছেন, ইনি টাইটেল দিয়েছেন 1000 ডেজ অফ স্টিম। আপনিও ঠিক সেভাবেই লিখবেন, সহজ পদ্ধতি 1000 ডেজ অফ স্টিম, আপনি দ্য ডেইরি গেম প্লাস এখানে হবে ডেট, আপনি ঠিক এই অংশটিকে মনে করেন কপি করে নিলেন। এটা হচ্ছে সহজ, সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি যদি এই অংশটি কপি করে নেন আপনার পোস্টের এখানে বসিয়ে দিলেন, কারণ সবার এই প্রথম টাইটেলটি একই হবে। প্লাস এখানে চলে আসে তারিখের বিষয়টি, তারিখ হচ্ছে আপনি যে তারিখে পোস্ট করবেন সেই তারিখের বিষয়টি লিখবেন। যেমন আজ যদি 8 তারিখ হয় তাহলে এখানে লিখতে হবে 8 তারিখ
তারিখ। এরপর চলে আসি পরের অংশটুকু, টাইটেলের পরে আপনার পার্সোনাল কিছু টাইটেল থাকবে যেটা আপনার ব্লগটিকে ভালো করবে। এটির জন্য আপনি লিখতে পারেন বিজি ডে পার করেছেন, সো এখানে আপনি লিখতে পারেন বিজি ডে। আপনি আজকে দিনটি খুব বিজি পার করেছেন, এটি হচ্ছে টাইটেল। আপনাকে মনে রাখতে হবে আপনার প্রথম টাইটেলটি এটি হবে এবং তার সাথে তারিখ যুক্ত করতে হবে যেদিন আপনি পোস্ট করছেন। এরপর চলে আসে ব্লগ। ব্লগে আপনি আপনার যা ইচ্ছে আপনি তাই লিখতে পারেন, আপনার সারাদিনের অ্যাক্টিভিটিটি আপনি এখানে লিখবেন। তার সাথে আপনি যখন কিছু ছবি আপলোড করতে যাবেন তখন এই সিলেক্ট থিম থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন, যে কোনো ছবি একটি সিলেক্ট করে আপনি সেখানে আপলোড দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে সিলেক্ট করে ক্লিক করলে ওপেন করলে এখানে ছবি আপলোড শুরু হয়ে যাবে। প্লাস চলে আসে ট্যাগের বিষয়ে। একটি বিষয় কি, ট্যাগ অনেক ক্ষেত্রে আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, সেহেতু ট্যাগ ভুল হওয়ার কোনো কারণ নাই। তারপরে আপনি দেখতে এখান থেকে দেখে নিতে পারেন, যেমন দা ডায়েরি গেম, বাংলাদেশ স্টিম, বাংলাদেশ আন্ডার দ্য সার্ভ স্টিম, এই ধরনের ট্যাগ দিতে হবে এবং এই ট্যাগটি হচ্ছে ফিক্সড এবং এই ট্যাগটি সে কারণে আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা এটি কপি করে দিতে পারবেন খুব সহজেই। অর্থাৎ এই ট্যাগগুলি আপনাদের মেসেঞ্জারে দেওয়া আছে, আপনারা এই ট্যাগগুলো অথবা এখান থেকে আপনারা কপি করেও নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এই কাজগুলো দেখাচ্ছি। ঠিক এইরকম ভাবে আপনারা যদি কপি করে নেন মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো ক্ষেত্রে আপনারা এভাবে নিয়ে দিতে পারেন। একটি বিষয়, এই দুটি ট্যাগ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য ডায়েরি গেম এবং বাংলাদেশ। ডায়েরি গেম হচ্ছে এই ট্যাগ দিয়ে তারা আপনার স্টিম ব্লগ কমিউনিটি আপনাদের পোস্টটি খুঁজে বের করবে, এবং বাংলাদেশ অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্টেটিভ করছেন বা বাংলাদেশ থেকে পোস্ট করছেন, সেজন্য বাংলাদেশ লেখাটা খুবই জরুরি। এই বিষয় দুটি আপনাদের মনে রাখতে হবে। এরপরে বাকি ট্যাগগুলো আপনি দিয়ে দিতে পারেন আমাদের মেসেঞ্জার গ্রুপে এবং ডিসকর্ড গ্রুপে। এই ট্যাগগুলি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে, প্রয়োজনে আপনাদের আবার দিয়ে দেওয়া হবে, আপনারা সহজেই কাজগুলি করতে পারবেন। এখন আসি, আপনারা যদি পোস্টটি সুন্দরভাবে সাজাতে চান তাহলে কিভাবে সাজাবেন। এটি একটি সহজ পদ্ধতি যে আপনারা বিভিন্ন জনের পোস্ট দেখতে পারেন। একটি সহজ পদ্ধতিতে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের অত কঠিনভাবে কখনো ব্লগ লেখার প্রয়োজন নেই। আপনারা একটি টাইটেল লিখবেন বা উপরে যখন লিখবেন সেখানে আপনারা রিভিউ এখানে দেখতে পারবেন। আপনারা দেখছেন আপনারা একটি লেখার সামনে যদি দুটি স্টার এবং পিছনে যদি দুটি স্টার দিয়ে দেন তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে এবং আমরা এটি আবার তুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি ঠিক আগের মতো অবস্থায় চলে এসেছে। আমরা যদি লেখায় একটি হ্যাশ দিয়ে স্পেস দেই তখন লেখাটি অনেক বড় হয়ে যাবে, এবং আমরা যদি দুটি হ্যাশ দেই তার চেয়ে একটু ছোট আসবে। এটি হচ্ছে হেডিং। আপনারা এভাবে বিভিন্নভাবে লেখাটি ছোট বড় করতে পারেন। উপরে একটি ছোট একটি টাইটেল দিবেন, তারপরে টোটাল টাইটেল থাকবে, তারপর একটি ছোট টাইটেল থাকবে, তারপর আপনার ব্লগ ডিসক্রিপশন থাকবে এবং সব কিছু থাকবে। তো এই বিষয়গুলি খুবই সোজা আর আপনারা মোটামুটি খুব সহজভাবে এই কাজগুলি করতে পারবেন আশা করি। আর একটি বিষয় যে এই পোস্টে বা স্টিম ব্লগে আমরা কমেন্ট করার চেষ্টা করব। আপনাদের আমি যাবতীয় বিষয় দেখিয়ে দিয়েছি, এরপর পোস্ট করলে সেটি পোস্ট হয়ে যাবে স্টিম বাংলাদেশ কমিউনিটিতে। তো আশা করতেছি যে আপনারা খুব সহজে এই বিষয়গুলি বুঝতে পারছেন, এবং আপনাদের এই বিষয়গুলি বুঝতে কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আবার আমাকে একবার নক করতে পারেন, আমি পুরো ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ স্টিম ব্লগের সাথে কাজ করার জন্য, স্টিম বাংলাদেশ কমিউনিটিতে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের ডিসকর্ড সার্ভার অথবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।